হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের জন্য বেশ কিছু ডিজাইন টেমপ্লেট নিয়ে হাজির হলাম। আজকের টেমপ্লেটটির ডিজাইন হচ্ছে সিভি ডিজাইন বা রিজুম ডিজাইন। তো এখানে বেশ কিছু প্রিমিয়াম ডিজাইন রয়েছে, কিছু ফটোশপের ডিজাইন, কিছু এআই ডিজাইন। তো আপনারা খুব সহজে এই ডিজাইনগুলো ডাউনলোড করে এডিট করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এই যেমন এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা, তারপর এটা হচ্ছে আমাদের ফটোশপ দিয়ে ডিজাইন করা, এটাও আমাদের ফটোশপ দিয়ে ডিজাইন করা, এটা ফটোশপ দিয়ে ডিজাইন করা, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি একটা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এডিট করবেন। আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে দেখবেন, কারণ ভিডিওর ভিতরে একটা পাসওয়ার্ড পাবেন এই ফাইলগুলোর অ্যাক্সেস নেওয়ার জন্য। তো আমি এখান থেকে একটা ফাইলকে ওপেন করতেছি। তো মনে করেন আমি এখান থেকে এই ফাইলটাকে ওপেন করব। তো এই ফাইলটাকে যে আমি ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে ফাইলটা আমার অ্যাডোবি ফটোশপে কিন্তু ওপেন হয়ে যাবে। আর আমি আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের কিন্তু টেমপ্লেট ফাইল দিয়ে দিয়েছি, আপনারা যারা সেগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন, আপনারা অনেকগুলো সোর্স ফাইল কিন্তু পেয়ে যাবেন। আর আপনাদের যদি পার্সোনালি আরও কারো কোনো বিষয়ে টেমপ্লেট ফাইল প্রয়োজন পড়ে ডিজাইন করা, আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই রিলেটেড টেমপ্লেট ফাইলগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সহজে ফাইলগুলো ডাউনলোড করে অ্যাক্সেস নিতে পারেন। তো এখানে যে তথ্যগুলো আমাদের পরিবর্তন করতে হবে, এখানে হচ্ছে আপনি আপনার নাম পরিবর্তন করবেন, এখানে আপনার ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো রয়েছে এগুলো পরিবর্তন করবেন, এখান থেকে আপনি এডুকেশনাল ইনফরমেশনগুলো রয়েছে এগুলো পরিবর্তন করবেন, আপনি আপনার মতো এডিট করে নেবেন। তো এখানে শুধু আমি একটা পরিবর্তন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি কীভাবে এখানে ছবি অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। তো ছবি অ্যাড করার জন্য এখানে দেখেন আমাদের ইমেজ নামে একটা ফাইল রয়েছে এখানে, এটাতে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে একটা ফাইল দেখতে পাবো, এটাকে আমরা ডাবল ক্লিক করব ইমেজে। এখানে ডাবল ক্লিক করলে আমাদের নতুন করে একটা ট্যাব এখানে ওপেন হয়ে যাবে, যেখানে আমাদের ছবিটা আমরা দেখতে পাবো। তো এখানে মূলত আমাদের ছবিটা রিপ্লেস করতে হবে। আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করে আমি একটা ছবি আমার ওপেন করে নিয়েছি। তো আপনি আপনার যে কোনো ছবি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আপনি আপনার ছবি অ্যাড করার জন্য যেখানে আপনার ছবি রয়েছে আপনি আপনার ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আমি এই ছবিটাকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করতেছি। তো ছবিটা আমার নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো আমি ছবিটাকে এই ট্যাব থেকে প্রথমে কিন্তু আমাদের এই ফাইলে নিয়ে আসতে হবে। তো আমি মুভ টুলে ক্লিক করতেছি, এটাকে ড্রাগ করে আমি এই ইমেজের যে ট্যাবটা রয়েছে এই ট্যাবের ভিতরে এখানে এনে ছেড়ে দিলাম। তো দেখেন ছবিটা চলে আসে। এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেব, তারপর ছবিটাকে আমি কিন্তু বড় করব, ঠিক আছে। এটাকে আমি বড় করে এভাবে বড় করে দিব, এইদিকে আমি বড় করব, এভাবে আমি বরাবর রাখলাম। প্রথমে এই ছবিটাকে ধরে মাউসের এক পাশে ক্লিক করবো, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব, তাহলে সার্কেলের ভিতরে চলে যাবে। তো আমি এইভাবে রাখতে পারি, এই পজিশন অনুযায়ী আমার বসে গেছে যেহেতু ছবিটা। আমি চাইলে কন্ট্রোল টি দিয়ে যদি এটাকে চাইলে একটু ছোট করে নিতে পারি এভাবে, ঠিক আছে। তো আমি এটুকু রাখলাম, এটা একটু বাড়াতে পারি উপরের দিকে, ওকে টিক মার্কটা দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আর এটাকে আমরা ক্লোজ করে দিব, এটাকে এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমরা যদি এখানে চলে আসি কন্ট্রোল জিরো দিই, তাহলে দেখেন আমাদের ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আপনি বাকিগুলো যদি এডিট করতে চান, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পরিবর্তন করবেন, এখানে যে তথ্যগুলো রয়েছে এগুলো সব তথ্যগুলো পরিবর্তন করে এডিট করতে পারবেন। তো আশা করি এই যে টেমপ্লেটগুলো রয়েছে এগুলো কীভাবে এডিট করতে হয় এটা বুঝতে পেরেছেন। আর এই ফাইলগুলো ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনাদের কাছে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এরকম একটা ফোল্ডার ফাইল পাবেন। তো আপনাদেরকে মূলত ওই ফাইলটিকে ডাউনলোড করে আপনাকে বাকি কাজগুলো করতে হবে। যেমন এই ফাইলটিকে আমি এখান থেকে সিলেক্ট করতেছি, এটা কিন্তু প্রথমে জিপ আগে থাকবে, এটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য ফাইলটাকে সিলেক্ট করবেন, মাউসের এক পাশে ক্লিক করবেন, মাউসের এক পাশে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। এক্সট্রা হেয়ারে ক্লিক করে এখানে পাসওয়ার্ড চাবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা যারা ভিডিওটা শুরু থেকে দেখে দেখতেছেন তারা কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা পেয়ে গেছেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে জাস্ট ওকে বাটনে এখানে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে জিপ ফাইলটা কিন্তু আপনাদের এখানে আনজিপ হয়ে যাবে। আর যারা ভিডিওটা কিন্তু স্কিপ করেছেন তারা কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না। এই জন্য যারা ভিডিওটা স্কিপ করে চলে গেছেন শুরু থেকে না দেখে, তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে দেখবেন, তারা কিন্তু পাসওয়ার্ডটা ইজিলি পাবেন। ছোট্ট একটা ভিডিও, তারপরে এই জিপ ফাইলটা এভাবে আনজিপ করে নেবেন, আনজিপ করে ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করলে কিন্তু আপনারা এখানে ওই ফাইলগুলো এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। যে ফাইলগুলো আমি আপনাদেরকে দেখালাম ওই ফাইলগুলো পেয়ে যাবেন, তারপর আপনি আপনার মতো করে এডিট করে এটাকে কিন্তু ইউজ করতে পারেন। তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন।